নবম পানিহাতি উৎসব ও বইমেলায় এক মহিলা পুলিশকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের যুবনেতা দীপ মজুমদার। ঘোলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত 23 ডিসেম্বর। ওই রাতে পানিহাটি উৎসবে উদ্দীপনেই ডিউটিতে ছিলেন ওই মহিলা পুলিশকর্মী। অভিযোগ, রাত 10:30 নাগাদ মদ্যপ অবস্থায় এক যুবক তাঁর শ্লীলতাহানি করে। এছাড়াও মেলা কমিটির বেশ কয়েকজন মহিলার সঙ্গে অভব্য আচরণ করে বলেও দাবি। এর ভিত্তিতেই নির্যাতিতা খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।